1957 সালের 7ই জুলাই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে স্কোয়াড ঘোষণা চলছে ব্রাজিলের, আর 16 বছর বয়সী সেই কিশোরের সাথে তার পরিবারের সদস্যরা রেডিওতে শুনছিলেন সেই ঘোষণা। প্রতিবেশীরা যখন বাহিরে উদযাপন করছিল তখন তারা নিশ্চিত হয়েছিল যে ঘোষণাটি যা হয়েছিল সেটি তারই। বলছিলাম সদ্যপ্রয়াত ব্রাজিলিয়ান লিজেন্ড ফুটবলের রাজা পেলের কথা। ফুটবলার বাবার ঘরে জন্ম নেওয়া পেলের শৈশবটা এতটা সহজ ছিল না। দারিদ্রতার কষাঘাতে পিষ্ট হয়েও ফুটবলকে ভুলেনি, যে তার সাধারণ জীবনে মুচির কাজও করেছিলেন। কিন্তু ফুটবলকে ভালোবেসে মোজার ভিতরে কাগজ ঢুকিয়ে যে ফুটবলের প্র্যাকটিস চালিয়ে গিয়েছিল, সেই প্র্যাকটিস করতে করতে একদিন পেলে নজরে আসলো সান্তোস ক্লাবের একজন কর্মকর্তার, সেখান থেকেই শুরু পথ চলার। 1958 সালের ব্রাজিল স্কোয়াডে, বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে ঘোষণায় যিনি ডাক পেয়েছিলেন, গ্রুপ পর্বে অবশ্য কোনো সুযোগ পাননি, কিন্তু নকআউট পর্বে সুযোগ পেয়ে নিজেকে চেনালেন সেই পেলে। সে বিশ্বকাপে 6টি গোল করে সেরা তরুণ প্লেয়ারের পাশাপাশি গোল্ডেন বলও জয় করেছিল সেরা খেলোয়াড় হিসেবে। সেই কথা বলার আগে আরো একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, কারণ এই পেলে 1950 সালে উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ফাইনাল হেরে যাওয়াটা সেই মারাকানাজো ট্র্যাজেডির সাক্ষী ছিল। সেদিন বাবার কাছে, ফুটবলার বাবার কাছে সে ঘোষণা দিয়েছিল যে একদিন এই অধরা বিশ্বকাপ সে জয় করবে। 1958 সালের সেই বিশ্বকাপ দিয়ে, সেই বিশ্বকাপ জয়ের ব্রাজিলের যে খরা সেটি পূরণ করলো, এবং যে মারাকানাজো ট্র্যাজেডি সেই ট্র্যাজেডির দুঃখ কিছুটা হলে গুছল, দুঃখ কিছুটা গুজেছিল, কারণ এর পরবর্তীতে এই পেলের হাত ধরে এসেছিল ব্রাজিলের 3-3 বিশ্বকাপ জয়। 1958 সালের যে পথ চলার ব্রাজিলে শুরু হয়েছিল অর্জনের, সেটির লাগাম অনেক দিন ধরে এগিয়ে গিয়েছিল এই পেলের হাত ধরে, এবং পেলের হাতেই তৈরি হওয়া যে কম্বিনেশন, যে প্লেয়ারগুলো তাদের হাত ধরে। 1 বছরেরও বেশি সময় ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত হারতে হলো জীবন যুদ্ধে। আর তার আগেই ফুটবল বিশ্বে গড়ে গিয়েছেন অসংখ্য অসংখ্য অনন্য রেকর্ড, যার মধ্যে রয়েছে 3টা বিশ্বকাপ, সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল রেকর্ড, বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে হ্যাট্রিকের রেকর্ড, গোলের সংখ্যার রেকর্ড, যিনি ফিফার মতে 1363 অফিসিয়াল ম্যাচ খেলেছেন এবং যেখানে গোল করেছেন 1281। ব্রাজিলের জাতীয় সম্পদ ঘোষণা করে পেলেকে ইউরোপে খেলতে না দিলেও সান্তোসের হয়ে ইউরোপের দলগুলোর বিপক্ষে রয়েছে পেলের অসংখ্য রেকর্ড, যেখানে তিনি 144 গোল করেছেন ইউরোপের দলগুলোর বিপক্ষে, খেলেছিলেন মাত্র 136 ম্যাচ। এমন সকল অনন্য রেকর্ড গড়া ফুটবলের রাজা পেলের খেলা দেখতে সেদিন 1967 সালে নাইজেরিয়াতে থেমে গিয়েছিল যুদ্ধ। 48 ঘন্টা যুদ্ধবিরতি পালন করেছিল নাইজেরিয়া এবং বায়াফ্রা।